ঠান্ডা সালান্দে এরকম টিউবওয়েল ভর্তি যায় টিউবওয়েলে পাইপে পানি উঠতেছে আর বালি সে পাইপ মানে ওই পানি ঠেলে উঠেছে সে যারা ফুটছিল তারা ওই পাইপটা নিয়ে চলে গেছে তারপরে পানি পানি আর বালি এই ওটার তালে আছে আজকে দিন যাপন হয়ে ছিল দুপুরের পর থেকে এবং আজকে সকালবেলা আবার আমরা আসি কৈথরের এলাকা থেকে যে কি অবস্থা আছে এটা দেখার জন্য তো আসার পরে দেখি যে এখন যেমন দেখতে পাচ্ছেন যে এটা পানি ব্যবস্থাটা নিচে আছে ঠিক আছে এমনই ছিল তো এখানে কয়েকজন বলে আর কি যে বিষয়টা অ্যাটলিস্ট পরীক্ষা করার দরকার যে এখানে গ্যাসের উপস্থিতি আছে কিনা তো ওটা দেখার জন্য কোনো একজন ব্যক্তি এখানে এখন ওই তাৎক্ষণিকভাবে একটা ম্যাচ লাইট একটু আগুন ধরা এখানে দেয় দেওয়ার পরে হচ্ছে ওটা মানে হঠাৎ করে জ্বলে ওঠে এবং সেই সকালবেলা 10:30 বা 11টা থেকে ওই জ্বলে ওঠে এখন পর্যন্ত যাকে মানে পড়তে চলতেছে এটা এখানে ওই পাইপ পোতার সময় 150 থেকে 200 ফুট পাইপ পড়তেছে পোতার পর ওই যে ওই গ্যাসের ইটে ওটা উপরে উঠে গেছে পাইপ আগুনে সে উঠে গেছে ওটার পর ওরা থেকে এখানে চলে গেছে ভয়তে চলে গেছে যাওয়ার পর অনেক এটা কালকে 12টায় দেখবে তারপর ওই লোকজন আসে এবার দেখতে যে একবার কাল পানি উঠতেছে আর ওই গ্যাসের মতন উঠতেছে ওই সময় হঠাৎ করে আমরা শুনলাম যে এরকম যে টিউবওয়েল ফুটতে এলো ধরে আসলাম এসে দেখলাম যে টিউবওয়েলকে জিজ্ঞেস করলাম ওরা বললো 115 ফুট চলে গেছে এর মধ্যে হঠাৎ করে পাইপটা উঠে যাচ্ছে পানিও গাছের মাথায় উঠে যাচ্ছে বেলা মানে টিউবওয়েল এনে মানে ই করতে আসছে মানে পড়তে সেভাবে আছে হ্যাঁ গতকালকে আসার পরে ওর যখনই ওনারা পাইপ মানে 100 ফুটের মতন যাওয়ার পরে সে পাইপটা অনেক দূরে ছুটে চলে গেছে ছুটে গেলে ওনারা কিন্তু খুব ভয় পাইছে ভয় পাওয়ার কারণে ওনারা ওইগুলো গুছায় গেছে নিয়ে যে ভিতরে একটু গ্যাস আছে আমরা এই জায়গায় কাজ করতে পারবো না ওনারা চলে গেছে তখন থেকে পানি আস্তে আস্তে ধীরে ধীরে উঠতিল ধীরে ধীরে উঠার পরে এইবারে আস্তে আস্তে বাড়তেছে বাড়তে বাড়তে যেরকম মানে সাগরের ভিতরে ইহলে যেরকম হয় এরকম হচ্ছিল হওয়ার পরে ওইভাবেই চলতেছে ওইভাবেই চলতেছে চলার পরে আজকে থেকে আবার পানি টানি স্তর হয়ে গেছে তলের থেকে উতলাচ্ছে উতলাইতে উতলাইতে এখন তো আপনার যে আগুন ধরাইতেছে এখন জ্বলতেই আছে জ্বলতে